সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণপাড় মারকাজুল কোরআন নূর বক্স কওমিয়া মাদ্রাসার 10% জায়গা দখলের অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে মাদ্রাসার কর্তৃপক্ষ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের হাজি আব্দুর রহিম বাঘাবাড়ির চকাইমা মোজার 151% জমি ক্রয় করে, কিন্তু সাম্প্রতিক সময়ে কওমি মাদ্রাসার 10% সহ পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের জমি নকশাভুক্ত করে প্রায় 94% জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছে। ইতিমধ্যে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় হাজি আব্দুর রহিম এসব স্থানে খুঁটি স্থাপন করেছে, অনেক স্থানে ইটের দেয়াল তৈরি করেছে। মাদ্রাসার কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা জানান, তাদের পৈতৃক সম্পত্তি হঠাৎ কিভাবে কোন কাগজের মূলে রেকর্ডভুক্ত হয়েছে তা দেখতে চাইলে হাজি আব্দুর রহিম ও তার সহযোগীরা তা না দেখে উল্টো ভয়ভীতি প্রদর্শন করছেন, ফলে মাদ্রাসার কর্তৃপক্ষ ও স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো তাদের বৈধ সম্পত্তি দখল হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে কওমি মাদ্রাসার দক্ষিণ পাশের শ্রেণীকক্ষের পুরো বারান্দা সহ 10% জায়গা খুঁটি স্থাপন করায় মাদ্রাসার ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। অজানা আশঙ্কায় মাদ্রাসা ভেঙে যাওয়া ঘরটি সংস্কার করতে পারছে না বিধায় কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা জানান, বাপদাদার সম্পত্তি এই 356-357 দাগ, এনারা আইসালা জোরপূর্বক ওয়াল শুরু করছে, আমরা বাধা দিই। করিমাজি এবং রহিমাজির গং ছেলে, তাদের বাড়ি হলো সরিষা, এরা এসে আমরা বাধা দেওয়ার পরে ওনারা বলে যে আমাদের উপর লেভেলের লোক আছে, আমাদের বড় বড় লোক আছে, এখনই ছবি তোলো, এখনই ছবি তুলে ইয়ার ফটো পাঠা দেও, ইয়াকে পুলিশ দিয়ে ধরলে এসপি আছে, অমুক আছে, তমুক আছে, এই ভয়ে আমরা সেটা বাধা খুলিতে পারিনি, বাধা অতিক্রম করে আমার জায়গার উপরে ওয়াল করে চলে গেছে। তারপরে আব্দুর রহিম আর আব্দুল করিম সে 151% জমি ক্রয় করিয়া আমাদের জমি সহ পানি উন্নয়ন বোর্ডের জমি সহ টোটাল জমি সে নকশা করে নিয়ে আস, সে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং আমাদের দখলে যাইতেছে না, সে সম্পূর্ণ জমি দাবি করতেছে। তাকে দলিলের জন্য বা দেখানোর জন্য বলা হয়, সে বলে আমার দলিল লাগবে না, আমার যেটা ইয়েতে এরিয়াতে হয়েছে সেটাই আমি নিব, সেটাই আমি নিব, এই বলে আমাকে সে দলিল দেখায় না, সেইভাবে সে কাজ করতেছে। এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, সেটা যেন আমাকে একটা ব্যবস্থা করে। আমি অত্র মাদ্রাসার বর্তমান মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছি। মাদ্রাসা আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই মাদ্রাসার বর্তমান ছাত্র প্রায় 300, মাদ্রাসার যতটুকু জমি আমাদেরকে মাদ্রাসার কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু ওনারা এর চেয়ে বেশি দাবি করে মাদ্রাসার যে ঘরের মাঝখানে খুঁটি গাড়েছেন। আমরা চাচ্ছি যে যদি ওনার লিগাল জমি হয় তাহলে ওনার নিতে পারে, যদি ওনার লিগাল জমি না হয় থাকে তাহলে জোর করে যেন আমাদের মাদ্রাসাকে ভাঙ্গা না হয়, এবং যদি ওনার হয়েও থাকে তারপরেও আমরা আবেদন করব মাদ্রাসার জন্য কিছু জায়গা যেন ছেড়ে দেয়, যাতে ছাত্রদের পড়ালেখা সুন্দরভাবে হতে পারে। এই জন্য এলাকাবাসী এবং প্রশাসনের যারা আছে সকলেই এ ব্যাপারে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি, যেন প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে পরিচালিত হয়। করিম রহিম আজি এরা দুই ভাই মিলে কিছু জমি কেনার পর বাকি আমাদের কিছু পৈতৃক সম্পত্তি আর হলো কিছু পানি উন্নয়ন বোর্ডের জমি ওনা রেকর্ড করিয়া ওনা মানে দখল করার পায়তারা করতেছে। আর আমাদের কিছু মাদ্রাসার 10 ডিসিমাল জমি আমরা দান করি, ওই 10 ডিসিমালও ওনার রেকর্ড করিয়া ওরাও পায়তারা করতেছে। এর না হ্যাঁ, আমরা এলাকার অনেক গণ্যমান্য লোক নিয়ে বসছি যে ওনা বলছি যে আপনার কি যে জমি কিনছেন দলিলপত্র আপনি দেখান, আর আমাদের দলিলপত্র দেখেন, যে আমাদের জমি দলিলপত্র দেখতে চায় ওনা তো দলিলপত্র দেখায় না, না দেখা ওনার কিছু বড় মহলের লোক আছে, ওই ভয় দেখা ওনার দলিলপত্র দেখায় না, যে আমি যে নকশা করছি নকশা অনুযায়ী আমাকে ভাই করে দাও, আমি ভাই করবো স্যার ভাই। এদিকে বাঘাবাড়ি দক্ষিণপাড়ের মারকাজুল কোরআন নূর বক্স কওমিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে 10% জায়গা দখলের পায়তারা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।